তোমার রোমহর্ষকর না কি বলে ওটা, ভয় পাওয়ার সেই সিচুয়েশনটা বলো, তুমি কিভাবে জীবন মরণ থেকে বাঁচতে বাঁচতে বেঁচে গেছো, মরতে মরতে বেঁচে গেছো? জানিস কি আছে, আমি ছোটবেলায় হ্যাঁ বোর্ডের ভিতর ফ্ল্যাগ ঢুকিয়েছি, আচ্ছা, আর তারপর ওই তামাক কাটতে গেছি, ওখানে ওখানেই রাখ, তামাক কাটতে গেছি, আচ্ছা, কি তামাক কাটতে গেছিস, তামাক কাটতে গেছিস না, তাহলে তামা তারের যে তারের তামা, আচ্ছা, তামা বার করতে গেছি, মাছ তুলেছি আর ফ্ল্যাগ খুলে দিয়েছি, আমি তারপর বসে বসে ওই তামাটাকে বার করলাম, একটা লোহার ভিতর ঢুকিয়েছি, আচ্ছা, ঢুকানোর পর তারপর ওইটা আমি রেখেছি, আচ্ছা, তারপর বোর্ডের ভিতর ফ্ল্যাগ ঢুকিয়েছি, সুইচ মেরেছি, আচ্ছা, তখনও কিছু হয়নি লোহাটাতে, আচ্ছা, পুরো তারটা পেঁচিয়ে দিয়েছি, আচ্ছা, তারপর আরেকটা যে তামাটা ওইটা ধরে আমি যখন লোহার দিয়ে গেছি চিলিং করে শট মারলাম, আর আমি ছিটকে গিয়ে পড়ে গেলাম। ওরে বাবা, তখন ভাব কি আমার জীবন মরণ থেকে আমি বেঁচে গেছি, জীবন মরণ, জীবন মরণ থেকে বেঁচে গেছি, আর কি বলবি তুই। আচ্ছা, তোর হাতে ওই যে কি একটা সাপের মতো চার্জার, আচ্ছা, এই যে অল টাইম এর জন্য সব সময় চার্জার নিয়ে ঘুরে, চার্জার জ্বললে তাতে কি হয়েছে, চার্জার তো আছে আমার হাতে, চার্জ চলে গেল, ভালো করে দেখ, ভালো করে চার্জ চলে গেলেই পিছনে লাগিয়ে চার্জ।